Ashit Sandosha, DJ Bapi, Do Shai Ek Number Pole. হরি বলে কি আছিস কান্দরে বুড়ো তুই শোনো বাবা এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো তোমাকে চলতে হবে সেটা হবে না কারণ এই ঘরটা আমার এই ঘরে থাকতে হলে সকাল সন্ধ্যা শুধু তোমার বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বন্ধ করো শোন বুড়ো তোকে আমি একটা কথা বলে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে হরি নাম কীর্তন ছেড়ে দিয়ে শুধু ডিজে আর আওরা চালাতে কৃষ্ণ কৃষ্ণ কংস এ তো মৃত্যু বংশ এই বুড়ো মুখ সামলে কথা বল নালে না তোর ব্যবস্থা করে দেবো তুমি কি করবে কি করবো না বুড়োকে আমি এত ভালোবাসি তবু আমার কথা শুনছে না ওরে এমন ব্যবস্থা করবো ও বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে বাবা ওকে মা বাবা বাবা তুমি আমার কাছে এসো বাবা না 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 তোমার সাউরি আছে যাওয়া যাবে না না কেউ জানতে পারবে না তোমার সাউরি ঝাঁটানো রেডি হয়ে আছে গেলেই পিটবে তুমি না কাছে এলে আমার কিচ্ছু ভালো লাগে না বুড়ো বয়সে আবার কেন এসো বাবা তুমি আমার কাছে এসে বলছি এসো বাঁচা আমার ঘরে ঢুকি আমার সঙ্গে কি ব্যবহার করছি তুমি দেখো বাবা ঐক্য বাক্য মানিক্য আমার খোকা মুখ্য ও কারাকার হস্যই দীর্ঘ ইচ্ছা হয় যেন বাবার মাটির ভেতর গেড়ে থুই হস্য দীর্ঘ ওকা রাখার ওর ফোকা বলে কি কাব্য বাবা বাড়ির ভিতরে এসব কি শুরু করেছো বাবা বিশ্বাস কর বাবা বউ আমনে মৃত্যু অবাক তাই কিছু কইনি কার কথা বিশ্বাস করব তোমার বৌমার কথা না নিজের চোখকে বিশ্বাস করব আমি কি বলি শুনো হ্যাঁ বলো এই ছোট লোকের বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না আমার এক্ষুনি নিয়ে আমার বাপের বাড়িতে দিয়ে এসো ঠিক আছে এটা আমার গুরুজন গুরুজন যা বলবে তাই হবে তুমি অত চাপ নিচ্ছে কেন আমি তো আছি বাবা তুমি যা করছো আমি গ্রামে পাঁচটা মানুষের সামনে মুখ দেখাতে পারছি না তাই বলছি বাবা তোমার বৌমা যা বলেছে সেটা আমি মেনে নিচ্ছি এই বাড়িতে থাকবো না এক মুহূর্তে এই মুহূর্তে বেরিয়ে চলে যাবো বলি শোন আমি আমি তোর বাবা আমি তোর বাবা আমি তোর বাবা আমি তোর বাবা তা বাবা না তো কি আমি জানি না তারপর কি বাবা না তো তুমি কাল পেঁচা আমি কাল পেঁচা তুই তাহলে কি খরগোশ বাচ্চা কাঠ বিড়ালির বাচ্চা চুপ করে থাকবি আমার গুরুজন যা বলেছে তাই হবে তুমি যা করছো আমি পাঁচটা সব মানুষের সামনে মুখ দেখাতে পারবো ফোকা কালকে তোর মুখ দেখাতে হবে না কি কথা কাবো সবাইকে কালকে পেছন দেখাবি দেখাতে তো বাবা দেখাতে তো ইচ্ছা হয় জানে গেড়ে দিয়ে কুড়ি হ্যাঁ বলো এই পুরো সব ছল এখন চলো চলো কি গুরুজন তুমি চাপ নিচ্ছ কেন আমি তো আছি ওইটা তোর গুরুদেব হ্যাঁ ওইটা তোর গুরুদেব হ্যাঁ আমার গুরুদেব আর বাবা কি বাবা হ্যাঁ বাবা কি বাবা কাল পেশা দেখেছো দেখেছো এই আমার রক্ত নি এ আমার রক্তে এক ফোঁটা নি বাবা এ আমার বুড়ির দোষ উল্টো পাল্টা কথা বলবে না উল্টো পাল্টা কথা বলবে না
দেখো আমি তোকে বলছি, আমি তোর বাবা, আমি তোকে বলছি, তুই এই বৌমার কথা শুনে আমাকে অপমান দিচ্ছিস তো? দেখবি একদিন একদিন এই বৌমা তোর গলায় দড়ি দিয়ে টানবে। রাস্তায় পড়ে মরবো, তুমি এই বাস্তা আমি থাকবো না। গলায় দড়ি দে ওই পিচ রাস্তায় না, যেন টোন রাস্তায় টোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আমার জীবন পাশায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাতে কি চলয়। আমার জীবন পাশালায় স্মৃতি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাতে কি চলয়। আমার জীবন পাশালায় দাদা কি বলবো, দাদা আজকের কোথায় চলে গেল রবীন্দ্রনাথ, কোথায় চলে গেল নেতাজি, কোথায় চলে গেল ক্ষুদিরাম, কিন্তু তাদের স্মৃতিগুলো আজও আমার মনে পড়ে। অকারেতে অযোগ আকারেতে আম জীবন পাশালা চিঠি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠে কি চলয়। আমার জীবন পাশালায় চিঠি দোলা দিয়ে যায়, উঁকি মারে রবি ঠাকুর সহজ পাঠে কি চলয়। আমার জীবন পাশালায় দাদা কি ছিলাম আর কি হলা, শুধু চা কাজ আর কাজ। সকাল হয় নে বড় মা ধরে দিয়েছে কাপড়ে বেলাউজ, বলে ভালো করে পরিষ্কার করবি। বড় বাবা ধরে দিয়েছে ঝাঁটা, বলে এক দাঁতে সাপা করে দে। শুধু চাপের ওপরে চাপ, শুধু চাপের ওপরে চাপ। দাদা চিন্তা করেছি যে এই বাড়িতে আমি চলে যাব, কিন্তু এই বাড়ির লোক আমাকে এত আপন করে নিয়েছে, আমি এদের কথা ভুলতে পারছি না আর আমার কথা এরা ভুলতে পারে। চিন্তা করেছি আজকে যে তোকে আমি চলে যাব। গোপাল ও গোপাল বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। গোপাল আছে, তোমার কোন চিন্তা করতে হবে, তুমি বাড়ি চলে আমি এখনই যাচ্ছি। হ্যাঁ ও গোপাল, ওই জন্য তো তোর কাছে এলুম, তাড়াতাড়ি আয় বাবা, আমি তাহলে রেডি করি। দাদা কি বললাম যে শুধু চাপের ওপরে চাপ, কাজের নিকুচি করেছে, আগে বড় বাবার নামা ছুটতে হবে, নাহলে অবস্থা খুব খারাপ। আকারে দে ধরে আমার নাম, আমার জীবন পাশালা স্মৃতি দোলা দিয়ে যায়, Ashit Sandosha, DJ Bapi, Dusha Ek Number Pol. তোমার
জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি আমি তো জানি আমার জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারো তাই তাই তোমাকে কোথায় রাখবো জানো আর ছাগল করে দেখো আমায় দেখো তোমার গোয়াল ঘরে আর হাগবে তুমি কাড়বো আমি হাগবে তুমি কাড়বো আমি আর জানো না কেউ না কাড়ে হে ছাগল করে দেখো আমার দেখো তোমার গোয়াল ঘরে ছাগল করে দেখো আমার দেখো তোমার গোয়াল ঘরে আজকে তুমি কাড়বো আমি আজকে তুমি কাড়বো আমি আর জানো না কেউ না কারে ছাগল করে দেখো আমার দেখো তোমার গোয়াল ঘরে ছাগল করে দেখো আমার দেখো তোমার গোয়াল ঘরে ছাগল করে দেখো আমার দেখো তোমার গোয়াল ঘরে বড় মা তুমি খালি বাবু চিন্তা করছিলে বাবু তো বাবু চিন্তা করে বসা হয় দেখো গোপাল আরে কি বাবা তুই এখানে কেন ওই বাড়ির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই যা বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা দাদা বাবু তা তুমি সেই নেবে তা আমার নেবার কোনো দরকার ছিল আমি কি নিজে এক জামা প্যান্ট পরে ওই বাড়ি থেকে বেরিয়ে যাই আমি কি নিজে আমি কিছু নিইনি তো দাদা বাবু তুমি ভালো করে জানো আমি একে না একে থাকতে পারি না তা তুমি নেবে তা আমার নেবার কোনো কি দরকার ছিল আরে আমি কি যে বুঝতে পারছি না কি না কে থাকতে এ পাগল টাগল হয়ে গেছে নাকি বলনে বড় মা তুমি বলো তুমি বলো ও বুঝতে পারছে না বড় মা তুমি বলো যা বেরি বেরি আরে যাচ্ছি বড় মা কেমন দাঁড়িয়ে আছে তুমি বলো তুই যদি এত চিন্তা ভাবনা করবি তোর বাবার জন্য তাহলে একবার অন্তত খবরটা দে কি বাবার জন্য চিন্তা ভাবনা হয় কিন্তু বুঝতে পারছিস না মা বলতে বাবার জন্য গোপাল বলতে নিচি আমি কি নিচে আর কি দাদা বাবু তুমি বুঝতে পারছ না তুমি এটা কিসের জন্য নেছো এটা কিসের জন্য নেছো ওই এইটা হো ও বাবা এইটা দাদা বাবু একে আমি না খেয়ে আছি মাথা পাতা ঘুরতেছে ডেকে গেলে গালের ভিতর বাড়ি ঢুকে গেল আমি কার জন্য নিয়েছি জানো এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি ছেলে আমার এদের মতন ছেলে থাকলে তোমার মতন মায়েদের তো বৃদ্ধাশ্রমে যেতে হয় আর কিচ্ছু মুখ সামলে কথা বলবি কেন বাবু ঠিক ঠাক কথা বলবি আমি কি কথাটা খারাপ বলেছি নালে মেরে তক্তা বইনে দেব দাদা বাবু এই কথা বলবো শুনবে বল তুমি তাহলে এই মার পেটে হও নি না তুমি তাহলে ওই শাশুড়ি মার পেটে হইছ পেয়া জালটা মোড়া বেড়েছে বাবুর মশান নিয়েছে শাশুড়ির কাছা খালে দেয় মায়েরই সমান এ মার খাবে আমার যা মাথা গরম করতে এ মার খাবে ভালোর জন্য বলছি বাড়ি থেকে বেরিয়ে যা পেয়া চালটা মোটান বেড়েছে বাবুর মোশান নিয়েছে শাশুড়ির কাছান খালে দেয় মায়েরই সমান বাবু উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু আমি উল্টো পাল্টা বলিনি তুমি উল্টো পাল্টা বলছো তুই জানিস না ওটা তো জিও সিম আমি তো কিনে নিয়েছি আর ভোডা আর এয়ারটেল এসে কেন গুলো গুলি করছিস ও বৌমার ফেডারে বৌমা
ভালো খাকি চিন্তা না তোমার আর ডকুমেন্টস টাকা টাকা মা কি আছে বল ডকুমেন্ট যার হয় হোক ও আমার গুরুজন ও যা বলেছে সেটা মেনে নিতে হবে পড়তে পড়লি তুই ওরি বাবু মাংসা ভাই পাবে বাবু মেডেল পুরস্কার গোপাল কি জন্য কাঁথা নেছে আমি জানি না থাকবে আর এসব নোংরা আবর্জনা ঠাঁই কোথায় জানো এতে ঠাঁই তো ডাস্টবিন বাবু লোহা না গরম হলে ছাড়ে না কাম বাবু পেয়া জালটা মোটা বাবু চলে তো যাবো তবে যাবার আগে আমি কথা বলে যাই শুনে যাও বাবু নারী সুতিতে নাই সুদূর হাতে নাই শাখা পরনে নাই শাড়ি এদের কেউ দেখলে বলবে এরা ভারতবর্ষের নারী লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানীগুণী বলে সেই লজ্জা পোষণ খুলে এরা রাস্তাঘাটে চলে সতী বেউলা সাবিত্রী আর সীতা মায়ের দেশ প্রণাম তোমার বঙ্গবন্ধু করোনা তোমরা শেষ করোনা তোমরা শেষ করোনা তোমরা শেষ মুখ সামলে কথা বলবি তুই আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছিস মাতৃকে অপমান করছিস তোর এত বড় সাহস তুই নাই পেপে মাথা উঠে গেছিস আমার হাতে কি আছে দেখতে পাচ্ছিস তো এই লাঠিটা দিয়ে না তোর পিঠের চামড়া আমি তুলে নেব তুমি কথা বলো না বড় মা তুমি কথা বলো না গোপাল না তুই আমাকে থামাস না বাবা তুই আমাকে থামাস না আজ আমি বলবো তাহলে শোন আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই কিন্তু যেদিন থেকে তুই পৃথিবীতে এসেছিস সেদিন তোকে দেখে ডাক্তার বলল তোর শরীরে থ্যালাসেমিয়া রোগ আছে
তারপর থেকে প্রতি মাসে মাসে তোর গায়ে রক্ত দিতে হতো। আর সেই রক্তটা, সেই রক্তটা কোথা থেকে আসতো জানিস? সেই রক্তটা আসতো এই চাকরের শরীর থেকে। মা, তুমি কি বলছো মা? আমার শরীরের মধ্যে এত বড় রোগ অঙ্কি ছিল মা, তা আমি তো জানতাম না মা। ওই চাকরের রক্ত আজ আমার শরীরে বইছে মা। মা গো, আমি কত বড় ভুল করেছি, আমি যা ভুল করেছি আমি জানি মা, আমি ক্ষমার অযোগ্য। তবুও মা, আমি জানি, তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। আমি না জেনে শুনে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, তুমি কি পারো না মা ছোট মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিতে? মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোদের কাউকে চাই না, তোদের জন্য আমি সর্বস্ব হারিয়েছি, আর আমি কিচ্ছু হারাতে চাই না, আর আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায়, আমার দু চোখ যেদিকে যায়, আমি সেদিকেই চলে যাবো। না বড় মামা, তুমি কোথায় যাবে? আজ তো তোমার আনন্দের দিন, আজ তুমি তোমার ছেলেকে পেয়েছো, তুমি তোমার বৌমাকে পেয়েছো, যাবার হলে এই চাকর চলে যাবে, তোমার যেতে হবে না বড় মা, তোমার যেতে হবে না। না গোপাল, তুমি যেও না, তোমার রক্ত আজ আমার শরীরে বইছে, তাই আজ থেকে তুমি আমার বড় দাদা। ওগো দাদা, এসো না, বাবা মারা গেছে, এসো না, দুই ভাই মিলে বাবার কি আর কর্মটা করবো। ওগো দাদা, তুমি আমাদের ছেড়ে যাও না। মা গো, মা গো, গোপাল চলে যাচ্ছে, ওকে যেতে দিও না মা, ওকে যেতে দিও না মা। তোর ওই মুখে, তোর ওই মুখে তুই আমাকে একদম মা বলে ডাকবি না। আমি জানি, আমি জানবো আমার কোনো সন্তান নেই, আমার একটা সন্তান ছিল, সে মারা গেছে। আজ থেকে আমার একটাই সন্তান, সেটা কে জানি? সেটা এই গোপাল। গোপাল, তুই যাস না বাবা, তুই যাস না, তুই আমাকে ছেড়ে যাই না বাবা। গোপাল, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করেছিলে, আমাকে শীতল তুমি করেছিলে, তুমি মা আমাকে, তুমি মা Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.